হ্যালো বিরাজ, সবাই কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সে ভিডিওটি অনেকে এই প্রবলেমটা ফেস করেছেন। এটা হলো ইউটিউব সাইনিং প্রবলেম। আপনার ওয়ালটন স্মার্ট টিভি বা অনেক চাইনিজ ব্র্যান্ডের টিভি আছে যেগুলোতে আপনার ইউটিউব আপডেট নিয়ে যে প্রবলেমটা হয়, প্লাস ইউটিউব সাইনিং নিয়ে যে প্রবলেমটা হয়, সে প্রবলেমটা নিয়ে আজকে আমরা কাজ করব। তো চলুন আমরা কাজ শুরু করি। তো আমি যে অ্যাপসটি ইনস্টল করবো সেটা হলো ইউটিউব স্মার্ট টিভি। তো এটা আপনি গুগল প্লে স্টোরে ইউটিউব স্মার্ট টিভি লিখে সার্চ করে পাবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা এই অ্যাপসটা পেয়ে যান খুব সহজে। তো এটার জন্য আমি পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি, এবং পেন ড্রাইভের মধ্যে দেখেন আমার এখানে আপনারা আপনাদের টিভিতে পেন ড্রাইভ অপশনে গিয়ে এখানে এই অ্যাপসটা আছে ইউটিউব স্মার্ট টিভি। তো ইউটিউব স্মার্ট টিভিটা আমরা ইনস্টল করে নেব, দেখি ইনস্টল দিচ্ছি, ইনস্টল প্রসেস হচ্ছে। এখন আমি ডান দিয়ে দিলাম, আমার ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে ইউটিউব স্মার্ট টিভি। তো আমি ব্যাক বাটনে চেপে ব্যাকে চলে যাচ্ছি। এখন আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, গিয়ে সফটওয়্যার ইনস্টল দিলাম, সেটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা। এই দেখেন এখানে যে ইউটিউব স্মার্ট টিভি নামে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপটার আইকনটা অ্যাপ লেখা আছে। তো এখানে কয়েকটা ভার্সন আছে, এখানে হলো মেইন প্রো, এটা 4K ভিডিও চালানোর জন্য আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আর যদি বলেন যে আপনার টিভিটা র্যাম কম বা অন্য প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি 1080 সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যেটা করবো প্রো মেইনটা ইনস্টল দিব। আপনি চাইলে লাইট এলটি, লাইট আর্ট, লাইট মেইন, প্রো আর্ট, প্রো মেইন, যে কোনোটা ইনস্টল করতে পারেন, আপনি টিভির উপর ডিপেন্ড করবে। তো আমি প্রো মেইনটা ইনস্টল করে নেব, দেন আমি এন্টার বাটন ক্লিক করলাম, এবং অ্যালাউটা আপনাকে দিয়ে দিতে হবে, এটা মিডিয়া অ্যাক্সেস করার জন্য অ্যালাউটা, আমরা অ্যালাউটা দিয়ে দিলাম। স্টোরেজ পারমিশন নিয়ে দিয়েছে অ্যালাউটা দেওয়ার কারণে। এখন দেখেন এই ইউটিউবটা ইনস্টল হচ্ছে, ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে। তো এখানে আপনি চাইলে এখান থেকে সাইন ইন না করে ইউটিউব, আর এই অপশনটা আসলে পরে আপনি আপডেটও করে নিতে পারবেন, ক্যান্সেল দিয়ে দিলাম, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আর ইউটিউব সাইন আউট এই অপশনটাতে আমি ক্লিক করে বের হয়ে আসলাম। এখন দেখেন এখানে আপনার এটা অনেক আপডেটেড, যে ইউটিউবের মোবাইলের জন্য আপনি যে ভাষণ ইউজ করেন সেরকম এটা অনেক আপডেট। তো আপনি চাইলে এখান থেকে সাইন ইন করে নিতে পারেন, সাবস্ক্রিপশন অপশনে গিয়ে সাইন ইন অপশনে চাপলে আপনি এই অপশনটা পাবেন। দেখেন ডান দিকে একটা অপশন পেয়েছেন, এখানে লেখা আছে অন ইউর ফোন অর কম্পিউটার গো ইউটিউব /অ্যাক্টিভেট। তো আপনি youtube.com/activate আপনি ফোন অথবা পিসি থেকে এটাকে সাইন ইন করে নিতে পারবেন। নিচে একটা অপশন আছে এন্টার দিস কোড, আপনি যখন ফোন অথবা পিসির মাধ্যমে এই ইউটিউবটাকে অ্যাক্টিভেট করতে চাবেন, সেক্ষেত্রে এই কোডটা আপনাকে ওখানে শো করতে হবে, আপনার ওই মোবাইল অথবা পিসিতে শো করতে হবে। অ্যান্ড দেন সাইন ইন অপশনটা আসবে, সেখানে আপনি আপনার ইউটিউবের যে চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে ইমেল অ্যাড্রেস প্লাস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এবং সাইন ইন হয়ে যাবে। এটাতে কোনো প্রবলেম হয় না। আমার কাছে একটা ফোন থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। এবং এটাতে আর আপনার কোনো প্রবলেম হবে না যে ইউটিউব চলা নিয়ে বা ভিডিও নিয়ে আমরা যে কোনো একটা ভিডিও প্লে করবো।
আমরা একটা ভিডিও প্লে করে দিয়েছি, এখানে আর কোনো প্রবলেম হয় না। আরেকটা সলিউশন আছে আপনাদের জন্য, সেটা হলো যদি কেউ চান না যে আমি এই স্মার্ট টিভিটা ইউজ করবো, সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের পুরাতন বাটনটাতে ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছে, পুরাতন যে ভার্সনটা আছে এটা এটাকে আপনি আনইনস্টল করে নিয়ে এখানে ওপেন আসতেছে, এটা আমার পুরাতন বাটন, এটা আমার ওপেন আসতেছে, এখানে আপনাদের যদি আপডেট ভার্সন থাকে সেক্ষেত্রে আনইনস্টল করে নিতে হবে। আনইনস্টল করার পরে এখানে একটা অ্যাপ আছে, অ্যাপ স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপ নামে নিতে পারেন, যদি আপনি পুরোটা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ইউটিউব ওটিটি ওডিটি মেবি আমি দেখতে পাচ্ছি ইউটিউব ওটিএ, এটা যদি আপনি ইনস্টল করে নেন সেক্ষেত্রে আপনার পুরাতন যে ভার্সনটা ওটা আপডেট হয়ে গেল। এবং ইনস্টল দেওয়ার পরে ডান বাটনটা ক্লিক করবেন, এখন দেখেন এখানে ইউটিউব ওটিটি একটা অপশন আসবে, এটা থেকে আপনি চাইলে এটাকে আপডেট করে দিতে পারেন। এটা আপডেট নিলে আপনার টিভিটা রেজিস্টার করে নেবে, রেজিস্টার হয়ে যাবে, রেজিস্টার হয়ে গেল। হোম বাটনে গিয়ে আমরা অ্যাক্সেসরি অপশন, এখন চাইলে আপনি ইউটিউব ওটিএ এটা ডিলিট করে দিতে পারেন, আনইনস্টল করে দিতে পারেন, না চাইলে থাকতে পারেন। এখন এখানে যে আপনার দেখছেন যে ইউটিউবটা ছিল সেটা আপডেট হয়ে গেছে, তো এটাতে একটা প্রবলেম আছে, যেটা হলো আপনি সাইন ইন করতে পারবেন না। এখানে সব ভিডিও প্লে করতে পারবেন বাট সাইন ইন করতে পারবেন না, এই কারণে এটাতে এই প্রবলেমটা আছে। বাট আপনার এই এখানে ইউটিউব চলতে কোনো ধরনের প্রবলেম হবে না। আমি দুইটাভাবেই সলিউশন দিয়েছি অনেক জায়গাতে, আমি এটা ন্যাশনাল ডাইরেক্টরি থাকার কারণে এইটা আমার শুরু করেছি, এবং ইউটিউবের বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করেছি। তো প্রবলেম ফেস করার পরে রিসার্চ করে দেখেছি যে এটা ইনভেস্ট হবে ইউটিউব সলিউশনের জন্য, কিন্তু বাট এখানে সাইন ইন করতে পারেন না, এখানে সাইন ইন হয় না। হ্যাঁ, এখানে ওটিপি দিয়ে যদি আপনি সফটওয়্যারটা আপডেট করে নেন সেক্ষেত্রে একটা ব্লিকিং সফটওয়্যারটা আপডেট হয়ে যায়, বাট এটাতে সাইন ইন করা যায় না। বাট ইউটিউব স্মার্ট টিভি দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন বিভিন্ন ফিল্টার, যেমন ইউটিউব স্মার্ট টিভিতে অন্যান্য অনেক নতুন ফিল্টার আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং 4K সহ বিভিন্ন ভিডিও এখানে প্লে করতে পারবেন। যদি আপনার টিভি সাপোর্ট করে তাহলে প্লে করতে পারবেন, টিভি যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে প্লে করতে পারবেন। তো ইউটিউব স্মার্ট টিভিতে অনেক স্মার্টলি ইউজ করার জন্য এখানে আপনার ওই সাইন ইন করা যায়, প্লাস হলো এখানে আপনার আরেকটা ফিল্টার আছে, সেটা হলো সেটিংয়ে গেলে আপনি পাবেন সরাসরি আপনার ফোন কানেক্ট করার জন্য। এখানে লিঙ্ক উইথ ওয়াইফাই, লিঙ্ক উইথ টিভি,
এখানে আপনার ওই সেম অপশনটা আপনার নতুন মোবাইলের যে আপডেট বাটনটা আছে সেখানে আছে, সেখান থেকে আপনি এই কোডটা যদি এন্টার করে নেন তাহলে আপনার মোবাইলের সাথে লিঙ্ক হয়ে যাবে এবং মোবাইলের মাধ্যমে আপনি এখানে সার্চ করতে পারবেন, যে কোনো ভিডিও সার্চ করতে পারবেন আপনার ভয়েসের মাধ্যমে। এই কারণে এটা অনেক লেটেস্ট অপশন এবং সকল সমস্যার সমাধান এটার মধ্যে আছে, আপনার কোনো প্রবলেম নেই, আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।